আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির তথাকথিত মানবাধিকারের ভাওতাবাদী স্লোগান, বামপন্থী ও হলুদ মিডিয়ার ফাঁদে এবি পার্টি। আজকে এই বিষয়ে আলোচনা করব। এবি পার্টি একটা নতুন স্লোগান নিয়ে বাংলাদেশে রাজনীতি শুরু করে, জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্ম থেকে সাম্য মানবিক মর্যাদা অধিকারের কথা বলছে। তারা বলছে যে তারা সামাজিক বিভেদ বিভাজন দূর করতে চায়, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ দেশ গড়তে চায়, তারা জাতি গঠনে ভূমিকা রাখতে চায় এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চায়, ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায়, বিভেদের রাজনীতির মূলোৎপাটন করতে চায়। তাদের স্লোগানগুলো নিঃসন্দেহে ভালো এবং তারা মানবাধিকারকে বারবার ফোকাস করছে যে অধিকার ভিত্তিক দল, তারা অধিকার ভিত্তিক দল বলেই কথা বলছে। এখন তারা যেহেতু অধিকার ভিত্তিক কথা বলছে আর রাজনীতিতে অধিকার শব্দের প্রয়োগ মূলত মানবাধিকার হিউম্যান রাইটস কনসেপ্ট থেকে, আর হিউম্যান রাইটস কিংবা মানবাধিকার এটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট, মানুষ কিছু অলঙ্ঘনীয় জন্মগত কিছু রাইটস নিয়ে জন্মগ্রহণ করে, সেগুলো নিশ্চিত করা এবি পার্টির যে অধিকার সে অধিকারের প্রাইম ফোকাস হওয়া উচিত, নিঃসন্দেহে সেটাই তারা মনে করে। আমি এবি পার্টি সম্পর্কে যতটুকু স্টাডি করেছি সেটাই বুঝেছি যে এবি পার্টির মূল ফোকাস হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, তাতে সব ধরনের অধিকার, একজন সিটিজেনের যত ধরনের অধিকার রয়েছে, তো সেই অধিকারের মধ্যে রাজনৈতিক অধিকারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধিকার। তো এবি পার্টির ফিলোসফির মধ্যে সবার রাজনৈতিক অধিকার নিয়ে তারা কথা বলবে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলবে, রাজনৈতিক অধিকারের সপক্ষে কথা বলবে, এটা কিন্তু কাম্য, এটা তাদের রাজনৈতিক দর্শনের অন্যতম মৌলিক দাবি বলে আমি মনে করি। 6 সেপ্টেম্বর 2021 এবি পার্টি যুক্তরাজ্য শাখা তারা একটা সেমিনার আয়োজন করেছে খুব জাঁকজমকপূর্ণ একটা ভিআইপি হোটেলে এবং সংবাদ সম্মেলন আয়োজন করেছে। অনেক লং টাইম সেখানে বিভিন্ন কথাবার্তা হয়েছে, দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছে, সাক্ষাৎকার দিয়েছে, সাংবাদিকদের প্রশ্ন উত্তরও দিয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, জামাত ইসলামীর সাংবিধানিকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে, আর এবি পার্টির সাথে জামাত ইসলামীর আদর্শিক বা তাত্ত্বিক দূরত্ব রয়েছে। শুধু জামাত ইসলামীর নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথেই, সব দলেরই তাত্ত্বিক দূরত্ব রয়েছে, আর আলাদা আলাদা ইখতেলাফ রয়েছে বলেই তো আলাদা আলাদা দল, নাহলে তো এক দল হয়ে যেত। তো জামাতের সাথে এবি পার্টির দূরত্ব আছে থাকবে, এটা বাস্তবতা, নাহলে তো একদলই থাকতো। কিন্তু জামাতের সাংবিধানিকভাবে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেশে রাজনীতি করার অধিকার রয়েছে, এর মানে জামাত ইসলামীর নেতাকর্মীদের রাজনীতি করার অধিকার, এটাও কিন্তু এবি পার্টির তাদের যে অধিকারের কথা বলে সেগুলোর মধ্যে পড়ে। এর মানে জামাতের লোকজনের রাজনীতি করার অধিকারের পক্ষে কথা বলাটাও কিন্তু এবি পার্টির দর্শনের দাবি, এবং যে কোনো অন্যায় হয়রানিমূলক গ্রেফতার, অত্যাচার নির্যাতন, রাজনৈতিক গ্রেফতার, এগুলোর বিপক্ষে কথা বলে এবি পার্টির দর্শনের একটা অন্যতম মৌলিক দাবি, যেটা অধিকার ভিত্তিক দল নুরুল হক নুরুল দল তারাও কিন্তু বলে থাকে, যে ব্যক্তি হোক, সে ইসলামপন্থী হোক আর যে হোক না কেন। আমি তো মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা অধিকার ভিত্তিক রাজনীতির কথা বলে এবি পার্টি বা নুরুল দল, এদের জঙ্গিবাদে অন্য যে কারো অথবা মারাত্মক স্বাধীনতা বিরোধী বা রাষ্ট্রবিরোধী একেবারে উগ্রবাদী, এরা বাদে যে কারো রাজনৈতিক অধিকারের পক্ষে, যে কোনো ধরনের হয়রানিমূলক অন্যায় গ্রেপ্তারের পক্ষে, গ্রেপ্তারের বিপক্ষে কথা বলা উচিত, ভয়েস রেজ করা উচিত, এটাই তাদের রাজনীতির অন্যতম মৌলিক এজেন্ডা হওয়া উচিত। জামাত ইসলামীর 9 জন নেতাকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে সম্পূর্ণ বিনা অপরাধে, যার কোনো বেসিস নাই এটা এবি পার্টির সব লোকজন বিশ্বাস করে যে এই গ্রেপ্তার রাজনৈতিক গ্রেপ্তার, এটা কোনো ফৌজদারি অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নয়, এবং এটা কিন্তু প্রমাণিতও হবে না, এক পর্যায়ে জামিন হয়ে যাবে, শুধু রাজনৈতিক হয়রানি, এটা এবি পার্টির শতভাগ নেতাকর্মী বিশ্বাস করে যে সে কোনো আন্দোলন নেই। হ্যাঁ, জামাতের আন্দোলন, জামাতের মিছিল মিটিং, সরকারের বা পুলিশের সাথে সংঘর্ষে যাওয়া, নানান বিষয়ে এবি পার্টির সমালোচনা থাকতেই পারে, আমরাও সমালোচনা করি, যদি পুলিশের সাথে কোনো সাংঘর্ষিক আচরণে যাওয়া অথবা মানুষের জনদুর্ভোগ হয় এমন যে কোনো কাজ, সেটা জামাতের মাধ্যমে হোক অন্য যে কারো মাধ্যমে হোক, এর তীব্র বিরোধী আমরা। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা মোটেই সমর্থন করি না, সেটা যেই করুক না কেন, বরং পুলিশ বাধা দিলে সেখানে প্রয়োজনে পিছু হটে যাওয়াটাই উচিত, পুলিশের সাথে সংঘর্ষে যাওয়াটা নিষ্কপটভাবে ছাড়া আর কিছুই নয়। জামাত ইসলামী সেই মানহাস থেকে কিন্তু ফিরে এসেছে, একসময় পুলিশের সাথে সংঘর্ষে যেহেতু হোয়াটএভার, সেখানে দেশে এখন জামাতের কোনো আন্দোলন নেই, সরকার বিরোধী কোনো আন্দোলন নেই, দেশ শান্তিপূর্ণভাবে চলছে, সরকার ডিউরেবল, জামাত সরকারকে, এই সরকার কিন্তু আনুগত্য করছে, এই সরকারের প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে, তাদের কাছে বিভিন্ন দাবি দেওয়া করছে, তো সরকারকে না মানলে তো তাদের কাছে দাবি দেওয়া করা যায় না, তো সেক্ষেত্রে
এরকম এবি পার্টির লোকজন সবাই বিশ্বাস করে যে জামাতের নয় নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তারা লন্ডনে বসে তারা একটা বড় সেমিনার করলো, সংবাদ সম্মেলন করলো, তখন এর প্রতিবাদ করতে পারলো না, তাদের মুক্তি দাবি করতে পারলো না। তাহলে তারা কিসের অধিকার ভিত্তিক রাজনীতি করে? তাদের এই অধিকার ভিত্তিক রাজনীতির বা অধিকারের স্লোগান এটা কি তাহলে ভাবতাবাজি নয়? কারণ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তার অধিকারের পক্ষে যদি কথা না বলে তাহলে সাধারণ সিটিজেনদের অধিকারের পক্ষে কীভাবে কথা বলবে? যিনি লক্ষ লক্ষ কোটি জনগণের প্রতিনিধিত্ব করে তার পক্ষে যদি কথা না বলে তাহলে সাধারণ জনগণের পক্ষে কথা বলবে? এটা তো কিছুতেই কাম্য নয়। এর মানে মিডিয়ার ভয়ে, জামাত ট্যাগ খাওয়ার ভয়ে তারা এগুলো বলছে না। অন্যান্য ইসলামপন্থী বা হেফাজত তাদের পক্ষে ঠিকই কথা বলেছে, কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক বন্ধু, এবি পার্টি নেতাদের তো বন্ধু, একসাথে কাজ করতো, তার পক্ষে কথা বলতে পারলো না। এর মানে মিডিয়ার ফাঁদে, এর মানে তাদের ভয়ে, ট্যাগের ভয়ে এগুলো বলছে না। আর এবি পার্টি যদি এ ধরনের স্টোরি টাইপসকে ভয় পায়, এ ধরনের কুসংস্কারকে ভয় পায়, এই ব্যারিয়ারগুলো যদি ভেঙে দিতে না পারে তাহলে কিসের নতুন রাজনীতি, কিসের নতুন ধারার রাজনীতির সূচনা? নতুন ধারার রাজনীতির সূচনা যদি করতে হয়, অধিকার ভিত্তিক রাজনীতির সূচনা যদি করতে হয়, তাহলে নিঃসন্দেহে যে কোনো ধরনের স্টোরি টাইপস, কুসংস্কার বা কনভেনশনাল যেসব মিস্টেক আছে এগুলোর বিপক্ষে দাঁড়াতে হবে। যে না, জামাতের সাথে আদর্শে ইখতিলাফ রয়েছে, তাদের ভুলভ্রান্তি থাকতে পারে, তারা অপরাধ করলে তাদেরকে বিচার করতে হবে, সব ঠিক আছে, কিন্তু রাজনৈতিক গ্রেপ্তারের প্রতিবাদ এটা তো রাজনৈতিক শিষ্টাচারের অংশ। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি করলে সবাইকে নিয়ে যদি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন বা ঐক্যবদ্ধ রাজনীতির চিন্তা করে এবি পার্টি, তাহলে সেখানে কি জামাতকে বাদ দিয়ে করতে পারবে? কারণ জামাত তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। অতএব জামাতকে নিয়ে যতই ইখতিলাফ থাক, এবি পার্টির লোকজন জামাতের ফিলোসফির সাথে একমত নয়, দ্যাটস রাইট, কিন্তু তাদেরকে বাদ দিয়ে তো আর ঐক্য সম্ভব নয়। অতএব তাদের অধিকারের পক্ষে কেন কথা বলছে না? আমি তো মনে করি যে এবি পার্টি যদি সাহস করে জামাতের নেতাদের মুক্তির জন্য বা বিবৃতি দিত অথবা তাদের প্রতিবাদ করতো এটার, তাহলে এটা তাদের জন্য ভালো হতো, তাদের তারা জনগণের সমর্থন পেত, তারা এটা প্রমাণ হতো যে আসলেই তারা অধিকার ভিত্তিক রাজনীতি করে, তারা নতুন ধারা রাজনীতি করতে চায়, তারা কারো প্রতি কোনো বিভেদ বিভাজন চায় না। জামাত নেতাদের এইসব বিষয়ে চুপ থেকে কিন্তু এক ধরনের বিভাজনের রাজনীতি শুরু করছে, মিডিয়ার ফাঁদেই পা দিচ্ছে, সাহস করে বলতে পারছে না। অতএব এবি পার্টি সঠিক পথে আছে বলে মনে হয় না। তাদের অধিকারের স্লোগান আমার কাছে নিছক ভাবতাবাজি মনে হয়েছে, অন্যান্য দলের মতোই জাস্ট লোক দেখানো। বাস্তবিক পক্ষে একেবারে পিওর নতুন ধারা রাজনীতির কোনো ইঙ্গিত এখানে দেখছি না, যদি তাদের অধিকার রয়েছে রাজনীতি করার, তাদের শুভকামনাই আমি করি। মানে আরেকটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি বা গণতান্ত্রিক দেশের রাজনীতি সাধারণত দুইটা মেরুতে বিভক্ত থাকে, সরকার এবং বিরোধী দল। সেখানে অনেক দলই বিরোধী দলে বিলং করে দাবি করে কিন্তু জামাত ইসলামের পক্ষে কথা বলতে সাহস পায় না, যেহেতু জামাত ইসলামের বিপক্ষে সরকারের একটা কঠোর অবস্থান রয়েছে এবং মিডিয়ার একটা অপপ্রচার রয়েছে। তা এখন এই জামাতের পক্ষে কথা বলার সাহস অথবা জামাতের উপরে অত্যাচার নির্যাতন করা হলে সেটার প্রতিবাদে সাহস যতদিন পর্যন্ত না করবে কোনো দল, ততদিন পর্যন্ত সে বিরোধী দলের সাথে বিলং করেছে করছে, এটা এই আস্থা জনগণের কাছ থেকে পাবে না। অতএব তাদের রাজনীতি বাস্তবিক পক্ষে জামাতকে বাদ দিয়ে, জামাতকে স্কিপ করে বাংলাদেশে বিরোধী দলীয় রাজনীতি সম্ভব নয়। এবি পার্টি আমি মনে করি সময় থাকতে বিষয়টা উপলব্ধি করবে, নাহলে তারা শুধু চার দেয়ালের মধ্যে আবদ্ধ কয়েকজন আইনজীবীদের এলিটদের দলই হবে, জনগণের দল হওয়া কখনোই তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ জনসম্পৃক্ত সকল বিষয়ে কথা বলতে হবে।